ইউপি সদস্য মূল আসামি যে বলেছি তার যত ধরনের অপকর্ম রয়েছে, একমাত্র সোলায়মান সবসময় একটি তীব্র প্রতিবাদ করত, যার প্রেক্ষিতে সে তাদের টার্গেটে পরিণত হয়। রাসেল মেম্বারের লোকজন হাওড়ের বোরো জমিতে পানি সেচের জন্য ড্রেনটি পুনর্নির্মাণ কাজ শুরু করে। খবর পেয়ে এই মামলার যে মূল আসামি নজরুল, তার নেতৃত্বে সাব্বির, তাকবির, জাকির, মিজান, নাইম, জসিম, সেলিম এবং অজ্ঞাতনামা আরও 8 থেকে 10 জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর নিশ্চয় হামলা চালায়। উক্ত হামলায় ভিকটিম সোলেমান সহ মোট 10 জন গুরুতর আহত হয়। পরবর্তীতে আহতদেরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে 6 জনের অবস্থা যখন আশঙ্কাজনক হয় তখন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করা হয়। পরবর্তীতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ভিকটিম সোলেমান 9 জানুয়ারি সে মৃত্যুবরণ করে। তো এটি নিয়ে প্রাথমিকভাবে র‍্যাব-9 কাজ করছিল, তাদের থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি এবং এই ঘটনা যখন আমাদের দৃষ্টিগোচর হয় তখন আমরা আমাদের গোয়েন্দা নজরদারি আমরা শুরু করি এবং এই গোয়েন্দা নজরদারি শুরু করার পরে আমরা গতকাল এই হত্যাকাণ্ডের যে মূল পরিকল্পনাকারী নজরুল এবং তার অন্য যে 5 জন এজাহারনামীয় আসামি, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 7 এবং 8 নম্বর আসামি যথাক্রমে সাব্বির, তাকবির, জাকির, জসিম এবং সেলিমকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের সংশ্লিষ্টতার কথাটি স্বীকার করে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এই যে ঘটনাটি ঘটেছে, বেসিক্যালি উক্ত এলাকার যে মূল আসামি আমাদের, সে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সবসময় সে ভূমি দখল এবং বালু উত্তোলন এই সমস্ত জিনিসগুলোতে সে আধিপত্য বিস্তার করে পুরো এলাকার মানুষকে, সাধারণ মানুষকে সে জিম্মি করে রাখত। যখনই সে কোনো বাধার সম্মুখীন হতো তখনই সে তাকে টার্গেট করত। এই যে ইউপি সদস্য, সে যখন ড্রেনটি পুনর্নির্মাণ কাজ শুরু করে বাধা দেওয়ার প্রেক্ষিতে তার যে আপন সোলেমান যে মারা গিয়েছে ভিকটিম, সে হচ্ছে ইউপি মেম্বারের, সে হচ্ছে আত্মীয়, চাচাতো ভাই, তখন সে এটি রুখে দেওয়ার জন্য সে তীব্র প্রতিবাদ করে এবং তার যত ধরনের মূল আসামি যে বলেছি তার যত ধরনের অপকর্ম রয়েছে এলাকায়, যে আধিপত্য বিস্তার করে যেটা আমি বলেছি ভূমি দখল এবং বিভিন্নভাবে বালু উত্তোলনের, একমাত্র সোলেমান সবসময় একটি তীব্র প্রতিবাদ করত, যার প্রেক্ষিতে সে তাদের টার্গেটে পরিণত হয়। আমরা এই মামলায় সর্বমোট 10 জন আসামি ছিল, 10 জন আসামির মধ্যে 6 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, 1 জনকে পুলিশ গ্রেফতার করেছে এবং বাকি যে 3 জন আসামি রয়েছে তাদের ব্যাপারেও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি এবং সেই গুরুত্বপূর্ণ তথ্যের উপরে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি। আমরা আশা করছি তাদেরকেও আমরা গ্রেফতার করতে সক্ষম হব। গ্রেফতারকৃত নজরুলের বিরুদ্ধে একটি ধর্মপাশা থানায় একটি বসতভারী পুড়িয়ে দেওয়ার মামলা রয়েছে এবং আরও 2টি মামলা রয়েছে, যেটা হচ্ছে মারামারির মামলা রয়েছে। এছাড়া গ্রেফতারকৃত জাকির এবং সেলিমুদ্দিনের নামেও ধর্মপাশা থানায় একাধিক মামলার রেকর্ড আমরা পেয়েছি।